বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সিলেটের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ত্রিশ মে অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গত কয়েকদিনে বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে গেছে সিলেটের জৈন্তাপুর জকিগঞ্জ কানাইঘাট গোয়াইনঘাট ও কম্পানিগঞ্জ উপজেলা অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেছেন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়া এবং বিভিন্ন এলাকা পানিতে তুলিয়ে সাদা পাথর জাফলং সহ অন্যতম পর্যটন কেন্দ্রগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় অবস্থায় রয়েছে পর্যটন স্পটগুলোতে যাওয়ার কোনো পরিবেশ নেই এ কারণে সিলেটের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে এক নোটিসে কম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নোটিসে তিনি উল্লেখ করেছেন অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কোম্পানিগঞ্জের ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে পর্যটন কেন্দ্রগুলো পানিতে নিমজ্জিত হওয়ায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হলো